বাজির দোকানে গোডাউনে আগুনে মৃত এক, জনবহুল মার্কেটের মধ্যে কিভাবে বাজির দোকান? পৌরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, কি বলবেন? পৌরসভা তো পয়সা দিলে পরেই সব সভা হয়ে যাবে, সেটাই হয়। পৌরসভা না, এখন তৃণমূল আমলে সমস্ত পৌরসভা পয়সা সভা হয়ে গেছে। আপনি পয়সা দিন, সব চলবে। ফেলো করি মাখো তেল, আপনি তেল মানে তেল যদি ঠিক মতো দিতে পারেন, মাত্র পয়সা যদি ঠিক মতো ফেলতে পারেন, পৌরসভার অফিসও আপনাকে দিয়ে দেবে। ইসিএল ও পূর্ব রেলকে প্রায় 30 একর জমি দিল রাজ্য। আসানসোল দুর্গাপুর কয়লা অঞ্চলে এই জমিতে ফের কয়লা খনির কাজ হলে রাজ্যে বাড়বে কর্মসংস্থান, তাতে কি কমবে বেআইনি কয়লা চুরি? আমার মনে হয় কমবে না, কারণ বেআইনি কয়লা চুরি কমানোর জন্য, কারণ বেআইনি কয়লা যে চুরি হয় তার মধ্যে লাভটা প্রচুর থাকে, সেই জন্য চুরি হয়। কর্মসংস্থান নেই একটা কারণ, কিন্তু তার সাথে এটাও আছে যে তাদের লাভ প্রচুর হয়, এবং সেটা তখনই সম্ভব যখন প্রশাসন এরকম ঢিলেঢালা হয়। ঢিলেঢালা প্রশাসন বলে কয়লা চুরি হচ্ছে, প্রশাসন যদি শক্ত হয় তাহলে কয়লা চুরি হবে। সাক্ষাৎ আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি আমলাদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতেই অর্ডিন্যান্স এনেছে মোদি সরকার, তা আইনেতে পরিণত করতে কেন্দ্রে যাতে রাজ্যসভা বিল পাশ করতে না পারে, লোকসভার আগে কি ফের বিরোধী ঐক্য চান? দেখুন, এরকম ঐক্য আমরা আগেও দেখেছি, ঐক্য থাকে না, দু মিনিটে ভেঙে চলে যায়, কারণ প্রত্যেকেই প্রধানমন্ত্রী হতে চায়, প্রত্যেক মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হতে চায়, তো কে কাকে প্রধানমন্ত্রী বানাবে আর কে চেয়ার ছেড়ে দেবে, এই নিয়ে চলছে তাদের মধ্যে কম্পিটিশন। এটা জোট নয়, এটা ঘোট, তো জোট হবে না। মোদির সামনে দাঁড়ানোর মতো কোনো মুখ আমাদের বিরোধীদের কাছে নেই, তো স্বাভাবিকভাবে তারা এরকম মাঝে মাঝে আসবে, চপ টপ খাবে, একটু কাকলেট খাবে। চপ শিল্প পশ্চিমবঙ্গের সব থেকে ভালো শিল্প, সেই শিল্প কেমন কাজ করছে অরবিন্দ কেজরিওয়াল দেখে যাবে, অরবিন্দ কেজরিওয়ালও বুদ্ধি নিয়ে যাবে মুখ্যমন্ত্রীর কাছ থেকে যে কীভাবে বোতল পিছু পয়সা নিতে হয় তাহলে ধরা পড়ে না, এরকম নানা বুদ্ধি আদান প্রদান হবে মদের, কীভাবে বোতল প্রতি টাকা নিতে হয়, সব বুদ্ধি টুদ্ধি চলবে। আদালতে মামলা, অভিযুক্তরা গ্রেপ্তার, কিছু চাকরি বাতিল, বছর ঘুরে যায় কিন্তু চাকরির জন্য আজও পথে প্রতিবাদে চাকরি প্রার্থীরা, হকের চাকরি মিলবে কবে? দেখুন, এই তো এই রাজ্য সরকার যতদিন আছে ততদিন হকের চাকরি মেলার কোনো সম্ভাবনা নেই। বিজেপি সরকার গঠন হলে যারা উপযুক্ত যারা যোগ্য তারা চাকরি পাবেন, এটুকু আমি তাদেরকে আশ্বস্ত করতে পারি। বাজির দোকানে গোডাউনে আগুনে মৃত এক, জনবহুল মার্কেটের মধ্যে কিভাবে বাজির দোকান? পৌরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, কি বলবেন? পৌরসভা তো পয়সা দিলে পরেই সব সভা হয়ে যাবে, সেটাই হয়। পৌরসভা না, এখন তৃণমূল আমলে সমস্ত পৌরসভা পয়সা সভা হয়ে গেছে, আপনি পয়সা দিন সব চলবে, ফেলো করি মাখো তেল, আপনি তেল মানে তেল যদি ঠিক মতো দিতে পারেন, মাত্র পয়সা যদি ঠিক মতো ফেলতে পারেন, পৌরসভার অফিসও আপনাকে দিয়ে দেবে। কারখানা ট্রেড লাইসেন্স নিয়ে রাজনৈতিক চাপানোত্তর। 2019 সালে সাহারা গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তিলতা দাস ট্রেড লাইসেন্স সহ সই করেছিলেন। সে তো ট্রেড লাইসেন্স কারো কাছে থাকতে পারে, প্রধান দিয়েছে, সে প্রধানের কাছ থেকে ট্রেড লাইসেন্স নেবে, প্রধান তৃণমূল কংগ্রেসের প্রধান, তো স্বাভাবিকভাবে সেই প্রধান ট্রেড লাইসেন্স দিয়েছে, সেই ট্রেড লাইসেন্স মেনে কি কাজ হয়েছে নাকি তার থেকে বেশি পরিমাণে বারুদ তৈরি করা হয়েছে, বোমা তৈরি করা হয়েছে? বোমা তৈরি করার তো ট্রেড লাইসেন্স কিছু হয় না, বোমা তৈরি কোনো ট্রেড লাইসেন্স হয় না, তো বোমা তৈরি বাজি তৈরি ট্রেড লাইসেন্স নিয়ে যদি কেউ বোমা তৈরি করে তাকে তো ধরার কাজ হচ্ছে পুলিশের, পুলিশ না ধরে চুপচাপ বসে থাকলে তো ট্রেড লাইসেন্স দেখে কি হবে? এগরা বজবজ করতে ইসিএল ও পূর্ব রেলকে প্রায় 30 একর জমি দিল রাজ্য। আসানসোল দুর্গাপুর কয়লা অঞ্চলে এই জমিতে ফের কয়লা খনির কাজ হলে রাজ্যে বাড়বে কর্মসংস্থান, তাতে কি কমবে বেআইনি কয়লা চুরি? আমার মনে হয় কমবে না, কারণ বেআইনি কয়লা চুরি কমানোর জন্য, কারণ বেআইনি কয়লা যে চুরি হয় তার মধ্যে লাভটা প্রচুর থাকে, সেই জন্য চুরি হয়। কর্মসংস্থান নেই একটা কারণ, কিন্তু তার সাথে এটাও আছে যে তাদের লাভ প্রচুর হয়, এবং সেটা তখনই সম্ভব যখন প্রশাসন এরকম ঢিলেঢালা হয়। ঢিলেঢালা প্রশাসন বলে কয়লা চুরি হচ্ছে, প্রশাসন যদি শক্ত হয় তাহলে কয়লা চুরি হবে।